আমরা সবাই মিলে যাচ্ছি দক্ষিণেশ্বর। এখানে রয়েছে মা, এখানে ওরা জানি না কি গল্প করছে আমাকে ছাড়া, মা চলবে। দক্ষিণেশ্বরে পুজো দেওয়া হয়ে গেছে, এবার যদি টাইমে হয় বেলুর মঠ যাওয়ার ইচ্ছা আছে, দেখি যদি টাইমে হয় তখন যাই। আমাদের দক্ষিণেশ্বরে পুজো দেওয়া হয়ে গেছে, এবার লঞ্চে করে যাচ্ছি বেলুর মঠ। জানি না আওয়াজটা আসছে কিনা, বাট এইটা হচ্ছে ভিউ, ভীষণই সুন্দর ভিউ। অ্যান্ড আজকে ওয়েদারটাও খুব ভালো, একটুও রোদ নেই, খুব ভালো লাগছে। পৌঁছে গেছি আমরা এখন বেলুর মঠ। এই যে আমার সাথে মা আছে, আর সামনে দিদি আর বাবা আছে, ওরা টিকিট কাটতে গেছিলো প্রসাদের জন্য, প্রসাদ নেব। যাচ্ছি প্রসাদ নিতে, এখানে সবাই রয়েছে, কেউ কিছু বলছে না। কেউ এটা খুব ভালো নেই, হ্যাঁ এটা ঠিক, ওয়েদারটা ভালো থাকলে ঘুরতে মজা লাগে, নাহলে তো একদম একদম হালত খারাপ হয়ে যায়। সো চলে এসছি আমরা প্রসাদ নিতে, এবার এইদিকে গিয়ে প্রসাদ নেব। দক্ষিণেশ্বরে পুজো দেওয়া হয়ে গেল, বেলুর মঠে প্রসাদ নেওয়া হয়ে গেল, অ্যান্ড এবার আমরা যাবো বাড়ি। বাড়িতে গিয়ে তারপর আরেকটা প্ল্যান আছে, ওই দেখতে সব কিছু দুবার করে দিয়েছে, দুবার খিচুড়ি দিল, দুবার তরকারি দিল, পায়েস দিল, চাকরি দিল, একদম পেটও ভরে গেছে। এবার বাড়ি যাওয়া যাক। বেলুর মঠ থেকে চলে এসেছি, এখন আছি হাতিবাগানে। বাড়ি যাবো বলেছিলাম বাট যাইনি, কারণ টাইমে হবে না, কারণ এখন আমরা যাবো ফিল্ম দেখতে, বেলা শুরু, চারজন মিলেই যাবো, এখনো টাইম হয়নি, 2:30 থেকে ফিল্ম, ততক্ষণ আমরা হাতিবাগানেই।
তো দিদিন কখনো পুরীই আসেনি। আচ্ছা মা, জানো তো এই না সেদিন বলছিল তোর দাদা ইত্যান কি করে একসাথে 50টা বছর একভাবে কাটিয়ে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। সো কালকে বাড়ি ফিরতে অ্যারাউন্ড 6টা বেজে গেছিল। সকালে বেরিয়েছি 9টা, ঘরে ঢুকেছি 6টা। সো তিনটা ডেস্টিনেশন গেলাম, দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, তারপর ফিল্ম দেখতে গেলাম। ভীষণ টায়ার্ড ছিল, বাড়িতে এসে না ভিডিওটা এডিট করা হয়েছে না আউটোটা শ্যুট করা হয়েছে, আর খুব শ্যুট করতে আমি একদম ভুলে গেছি। তো যাই হোক, এখন ভিডিওটা আমি এডিট করছি অ্যান্ড অলসো আউটোটা করে দিই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অল ইউ হ্যাভ টু ডু ইজ লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও, অ্যান্ড যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ফিরতে বাই।